মহারাজ, আমার নাম বিশ্বদীপ ঘোষ, আমি অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সে পিএইচডি করছি, আমি পাতিপুকুরের ওখানে থাকি, আর আমার বয়স বর্তমানে 28+। এইবারে আমার মেন প্রশ্ন হচ্ছে প্রাচ্য আর পাশ্চাত্যের ক্ষেত্রে, যেমন পাশ্চাত্যের ক্ষেত্রে আমরা বিদ্রোহ মানে একটা যে জিনিসটা বুঝি যে একটা যে জিনিসের জন্য বিদ্রোহ হয়েছে, মানে ধরুন ফ্রেঞ্চ রেভলিউশন ধরুন, বা ধরুন রাশিয়ার ক্ষেত্রে যে বলশেভিক আন্দোলন ধরুন, এই যে ওখানকার যে সেই যে বিদ্রোহের কনসেপ্টটা বা সেই ইয়েটা, যে সেটা যে একটা বাহ্যিক কারণে হয়েছে, আর সেইটা মানে ঠিক ভারতবর্ষ সেই মানে একটা বিদ্রোহ কথাটাকে মানে আরো ভালোভাবে বলতে গেলে খুব কিরম ভাবে দেখেছে, এবং মানে আমরা যদি আমরা মানে আমার আমার একটা ইন্টুইশন যেটা আর কি বলে, সেটা হচ্ছে যে বেদান্তের যে আর কি সর্বজ্ঞ অনেক যে গুরুগুলো যারা গুরু ছিলেন, যেমন আদি শঙ্করাচার্য, মাধবাচার্য বা আচার্য রামানুজ, এদেরকে কি আমরা সেরকম কি ভারতীয় অর্থে যে একটা খুব সংস্কার বা বিদ্রোহের সেই রকম একটা আলোক হিসেবে দেখলে একটা তুলনীয় আলোচনাটা কিরকম? দেখুন, যদি যাকে নবজাগরণ বলে, যাকে বিদ্রোহ, যার দ্রোহ মানে কোনো একটা বিষয়ের এগেনস্টে দাঁড়ানো, বিরোধে দাঁড়ানো, তার পথে দাঁড়িয়ে নিজের বক্তব্য রাখার অনেকগুলো ক্যাটাগরি আছে। কিছু কিছু বিদ্রোহ হয় শুধুমাত্র বিরোধ করার জন্য, কিছু কিছু বিদ্রোহ হয় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজকে। এই ফ্রেঞ্চ রিভলিউশনে কী হয়েছিল তা আমরা জানি, ঠিক আছে? তো ভারতবর্ষের সাথে আর বাকি যাবতীয় পাশ্চাত্য যে ভাবধারা, তার একটা মূলভূত পার্থক্য আছে, যেটা আমার মনে হয় যে আগেও ছিল এখনও আছে। তা হলো সোশ্যাল, যে সামাজিক একতা, ঠিক আছে, সামাজিক একতা বা জাতীয় একতা, এটাকে খুব গ্রসলি দেখা হয়েছে অন্যান্য পাশ্চাত্য দেশের ক্ষেত্রে। কোথাও যেন আপনি যদি চীনে যান, আপনি যদি কোরিয়াতে যান, এখনো বিভিন্ন দেশে আমাদের থেকে সোশ্যাল বিভিন্ন রকমের রেস্ট্রিকশনস অনেক বেশি একটা পার্সনের জন্য, কারণ তারা জাতীয়তাবাদকে কালেকটিভলি মাত্র দেখেছে, দেয়ার ইজ নো ইনার অ্যাসপেক্ট, টোটাল জিনিসটার জন্য আমি যা করার সেটা করব, পার্সনকে এখানে দেখাই হয়নি, ঠিক আছে? ভারতের ক্ষেত্রে কিন্তু এই ক্ল্যাশটা নেই, ভারতের ক্ষেত্রে কিন্তু পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট এবং সোশ্যাল কালেকটিভ অ্যাসপেক্ট বা কালেকটিভনেস, এই দুটোকে সুন্দরভাবে দাঁড় করানো হয়েছে আমি মনে করি ব্যক্তিগতভাবে। এবং যেটুকুনি ইতিহাসের খুব সামান্য জ্ঞান, ভগবান বুদ্ধ এর পথিকৃত, ভগবান বুদ্ধ, তারপরে পরবর্তীকালে অশোক, সম্রাট অশোক কিন্তু অহিংসার উপরে দাঁড়াতে পারে এমন একটা সাম্রাজ্য দেখিয়েছিলেন। ভগবান বুদ্ধ তার বীজ পতন করেছিলেন, সেটা বিরাট আকারে নয়, তার মনেস্ট্রি আকারে। এই আজকে আশ্রম ঠাশ্রম যেগুলো চলছে সবটা কিন্তু ভগবান বুদ্ধেরই একরকমভাবে উত্তরসূরি হিসাবে চলছে। তো ভারতবর্ষ যে আমাদের আন্তরিক ব্যক্তির পার্সনের আন্তরিক সামগ্রিক মুক্তি, ঠিক আছে, তার যে গ্রোথ, তার সাথে জাতীয়তাবাদকে মেলাতে পেরেছে, ফলে আমাদের এখানে যত বিদ্রোহ হয়েছে, স্বামীজির কথা যদি বলি, ভারতবর্ষে যা হবে ধর্মের মধ্যে দিয়েই হবে, ধর্মকে বাদ দিয়ে কিছু হবে না, স্বামীজি এটা বলেছিলেন, আমি ওটাকেই অন্যভাবে দেখছি, ধর্ম কথাটা আনছি না, কারণ এখন ধর্ম মানে তো বিকৃত হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি এটাকে, আমি উপনিষদ কথাও দেখবেন এখন কম বলি, হ্যাঁ, আমি একটি বলি জীবন শিক্ষা, জীবনবোধ, নাম ইস্যু নয়। উপনিষদ বললে কি বলবে বেদান্তবাদী, রামানুজাচার্যের পন্থী এসে বিরোধ করবে, খ্রিস্টান এসে কিছু বলবে, ইসলামে কেউ এসে কিছু বলবে, আমি জীবন আছে তো, কার জীবন নেই, আমি তার হয়ে কথা বলছি, আমি জীবন্ত মানুষের কথা বলছি, ঠিক আছে? এই যে জিনিসগুলো পাশ্চাত্যের যে ভাবে, তারা যখন এগিয়ে গিয়েছে তাদের এই ভাবনা চিন্তাগুলোকে নিয়ে, তখন দেখা গিয়েছে যে তারা যে ভিতর থেকে শূন্য হয়ে গেলেও তাদের মধ্যে কিন্তু একটা ভীতি, একটা পূর্ণাঙ্গ ভাব থেকে তাদের মধ্যে রেগুলেশনস এসে গিয়েছে, ঠিক আছে, কিন্তু ইনার গ্রোথ হয়নি,
আপনি পাবেন না ইনার গ্রোথটা। রেগুলেশনস তারা খুব ফলো করবে, রাস্তায় কোন দিক দিয়ে হাঁটতে হয়, কীভাবে চলতে হয়, কী কী রুলস আছে সব তারা জানে। ভারতবর্ষের কিন্তু প্রথম থেকে এটা ছিল না। যে ট্রান্সফরমেশন, ঠিকই বলছেন, আমাদের প্রত্যেকটি স্বাধীনতা সংগ্রামীর হাতে কি গীতা দেখা যায়, সে ভগৎ সিংকে নিন দেখুন, তাই তার কিরকম পড়াশোনা, সে শেষ দিন অবধি পড়াশোনা করছে। নেতাজির ক্ষেত্রেও তাই, স্বামীজিকে প্রতিকৃত করা হয়েছে। ভারতবর্ষ তার স্বাধীনতা, জাতীয়তাবাদী সো কল পলিটিক্যাল অ্যাসপেক্টে যে সংগ্রাম, সেটা একজন সন্ন্যাসীর প্রতিকৃততে করছে। এখানেই বোঝা যায় কোথাও যেন অধ্যাত্ম ভারতের কেন্দ্রে বসে আছে। ভারতের কখনো ভৌগোলিক, আমি আগে বহুবার বলেছি, ভৌগোলিক পরিসীমায় ভারতকে মাপা হয়নি, এতে বহুবার চেঞ্জ হয়েছে, বহুবার চেঞ্জ হয়েছে। ভারতকে আমরা রাষ্ট্র বলেছি, রাষ্ট্রমূর্তি বলেছি। এই রাষ্ট্রমূর্তিতে কি ইনক্লুড আছে? ডাইভার্সিটির মধ্যে একত্র, এই যে ভাবটা বলা হয়েছে, অর্থাৎ তোমাকে এগাতে হবে এবং তুমি এগোতে পারবে না সকলকে সাথে না নিলে। পাশ্চাত্য দেশ এই কথা বলছে না যে তোমাকে এগোতে হবে, দেশকে এগোতে হবে, এই ভূখণ্ডকে এগোতে হবে, চীনকে প্রসার করতে হবে, চীনের যতটা তিব্বতের দিকে যতটা দখল করতে পারি ততটাই তোমার জাতীয়তাবাদ। এখানে কি হলো, ইউনিট ওয়াইজ কি হলো, এটা পাশ্চাত্য ভাবধারার মধ্যে নেই। তো বিদ্রোহ যখন তারা করবে কোনো রকমের, তখন কিন্তু তারা এই যে জড় অ্যাসপেক্ট বা এই যে স্থূল দিক, এটা গ্রসটাকে নিয়েই তারা করবে, কারণ তাদের কাছে জাতীয়তাবাদ ওইভাবেই প্রমোট হয়। হিটলারের ক্ষেত্রে আমরা দেখতে পাই সে কীভাবে উত্তেজিত করছে। আর দেখুন, সেইখানে ভারতের যখন স্লোগান পড়েছে, জাতীয়তাবাদী স্লোগান, তার মধ্যে তো হ্যাঁ পলিটিক্যাল অ্যাসপেক্ট তো আছেই, কিন্তু ঘুলে মিলে কোথাও যেন আছে ভারত মাতা, সেই মায়ের কোলের সন্তান, সেই ঋষির প্রকৃতি ভাব, এটাকে নিয়ে ভারত বরাবর এগিয়েছে। ওই জন্য আমি দুটো দিকই মনে করি, একদিক থেকে এটা করতে গিয়ে ভারতের যে অন্যান্য দেশের মধ্যে জাতীয় যে ইউনিটি, এই ভাবটা কম, কারণ অনেক রকম বিবিধ ভাবকে ভারত জায়গা দিয়েছে। আবার এই বিবিধ ভাবকে যদি জায়গা না দিত, তাহলে ভারত আর দশটা দেশের মতো হয়ে যেত। ভারতের এই যে কালচারাল, এই যে বিরাট একটা ট্রেজার, এটা ভারতের হতো না যদি ওই স্থূল জাতীয়তাবাদকে দাঁড় করানো হতো। ভারত এত স্বাগত করতে পারতো না। আবার এই স্বাগত করার ফলে অনেকবার ভারতকে খুব বড় পেনাল্টি দিতে হয়েছে। এই দুটোই ভারতের ক্ষেত্রে আছে। অন্যান্য দেশের মধ্যে দেখবেন কালচারাল এত ডাইভার্সিটি, এত রকম মিক্স আপ সেরকমভাবে পাওয়া যায় না। যেমন আমাদের দক্ষিণ ভারতেই চলে যান, ওখানে দেখবেন একটা ডিজিট কালচার বসে আছে, ওই দিকটা ছোঁয়াটা না, কারণ এদিক দিয়ে সব ঢুকেছিল, তো ওই জায়গাটা প্রিজার্ভ হয়ে গিয়েছে, ওদের মধ্যে একটা ডিজিটনেস আছে। ধীরে 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 এখন ওখানে কেউ হিন্দি বলতে চায় না, একটা বিরোধ আছে, তারও কিছু হিস্টোরিক্যাল অ্যাসপেক্টও আছে, সেটা তো আর যাচ্ছি না। ওদের বিভিন্ন কালচার আছে, কেরালাতে বিভিন্ন নাচ আছে, কিন্তু ওর মধ্যে আটকানো, ঠিক আছে। ওয়ার অ্যাজ উত্তর ভারত বা এইদিকে দেখবেন, দেখবেন এখানে কেরালিয়ান কিছু নাচ হচ্ছে, কত্থকও হচ্ছে, এখানে উত্তর ভারতীয় বিভিন্ন রকম প্রথাগুলো সেগুলিরই আছে, বাংলাতেও দেখা যায়। তো এই যে জিনিসটা, এটা ভারতের বিদ্রোহের কেন্দ্রে বসে আছে। ভারত যখন বিদ্রোহ করবে, তখন সত্যি কথা বলতে বর্তমান পরিস্থিতি বিদ্রোহ কথা বললে ভারত কোন দিশায় বিদ্রোহ করবে ভারত নিজেও জানে না। যে যার মতো চলছে, যার যেমন শক্তি আছে, যেমন যে যেমন রাজনৈতিক দল আসছে, সে তার ইস্যুকে সামনে আনছে। কিন্তু স্বামীজি এখানে খুব ক্রুশিয়াল কথা বললেন, ভারতের ইস্যু হলো বহুত্বের মধ্যে একত্ব। বহুত্বকে সরিয়ে দিলে ভারত শেষ হয়ে যাবে, আর একত্ব আবিষ্কার না করতে পারলে ভারত ছড়িয়ে যাবে, ঠিক আছে। পাশ্চাত্য দেশের মধ্যেই বহুত্বর স্বাগত নেই, ওখানে খুব ছিঁকে ছিঁকে ঢোকানো হবে জিনিসকে, অ্যাকসেপ্টেন্স কম, অ্যাকসেপ্ট করা হবে না, ঠিক আছে। অ্যাকসেপ্ট করা হলেও তাদের ভিতরে যে ভাবগুলো, সেই ভাবগুলো বড়, এখন যে লোকে বলে কি বলছেন মহারাজ, তারা কি অ্যাকসেপ্ট করে না, তারা কত অ্যাকসেপ্ট করে গিয়ে দেখুন তাদের মেয়েরা ইত্যাদি ইত্যাদি। তো আমি যখন কথা বলছি প্রপোর্শনাল কথা বলছি, অবশ্যই আছে, হ্যাঁ, সেই ভারত থেকে কোনো বৈষ্ণব সম্প্রদায় সেখানে গিয়েছে, তারা ছড়াচ্ছে, তারা চেষ্টা করছে কিরকম কিছু রকম, আমি রামকৃষ্ণ মিশন বা এরকম কিছু প্রতিষ্ঠান গিয়ে চেষ্টা করছে, কিন্তু তাদের মধ্যে কিন্তু দেখুন আসছে ভারতে, আমরা সুইজারল্যান্ডে যাই ঘুরতে, আর ওরা ভারতে আসে শিখতে। তো এই যে গুরু ভাব ভারতের মধ্যে বরাবর, কারণ ভারত মিলাতে পেরেছে, এবং পুরো জীবনেরই দাবি বিদ্রোহ এই জন্যই ওঠে যেন শান্তি আসে, যদি ট্রু বিদ্রোহ বলা হয়। বিদ্রোহের এই কারণ নয় যে আমার পছন্দ না তাই বদলাতে হবে, ঠিক আছে। তো এই দুটো দিকের মধ্যে অনেক পার্থক্য আছে ভারতের সাথে, এবং ভারতের ইউনিকনেসও মনে করি, হোয়ার অ্যাজ এটাকে পুরোপুরি ভারত এর যে মাসেস নিতে পারেনি, এই জন্য ভারতের দুর্বলতারও কিন্তু কিছুটা কারণ, ভারত বুঝতে পারেনি, বেশিরভাগ মানুষ এটা বোঝে না, সেই জন্য তাদেরকে ম্যানিপুলেট করা খুব ইজি, ধর্মান্তরণ করা খুব ইজি, রাজনৈতিক দল এসে 500,000-2,000 টাকা দিয়ে তাদের কিনে নেওয়া বড় ইজি, ঠিক আছে।
এটাও একটা দিক আছে। তো দুটো নিয়েই জীবন। ঠিক আছে, ভালো থাকো।